তো এবার আনবক্সিং বা আনবক্সিং কোন দিক হবে, এদিক হবে? কথায় আছে গাইজ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি ট্রেনের ফ্যানে উঠি না, ট্রেন পছন্দ করি না, তোমরা সবাই জানো। আজকে কলকাতায় আছি, হট করে একটা দ্রোন কিনতে রোদ গরম ভাবলাম ট্রেনে করে চলে যাবো, দেড় ঘন্টা ট্রেন লেট। কালকে বেরিয়েছিলাম ছোট ছোট কটা কাজে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও, কালকে একটা অঘটন ঘটেছে আমার সাথে, সেই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি। এই গাইজ কেমন আছো তোমরা সবাই, আমি সাহিল আর তোমরা দেখছো সাহিল ব্লগস। আজকে 24 তারিখ, আমাদের লাদাখ যেতে আর 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 5-6 দিন, আর একদমই কম সময় আছে হাতে। তো বেসিক্যালি আজকে আমি এখন একটু বেরোবো, কটা কাজ আছে। আমি বলেছিলাম হেলমেট নিয়ে কটা একটা কাজ করবো, হেলমেটে কিছু একটা কাজ করাবো, বাইকে কিছু স্টিকার করাবো, যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের কিছু কাজগুলো করাবো, আমার বিএমডব্লিউতে করা নেই একদম। আর তোমরা জানো যে হেলমেটে আমি নতুন হেলমেট নিলেও পেছনে আমার নাম লেখাই, আমার এটা আমার একটা শখ বলতো, আমার আগের LS2টাতেও ছিল, এটাতেও করাবো। গোপালদার কাছে যাবো, গোপাল থেকে ফোন করলাম, বললো খোলা আছে। আরও 2-3টে কাজ আছে, যেমন চুলদাড়িটা কাটতে হবে, আমি ভাবছি আজকে কাটবো না, আর 2-3 দিন পরে কাটবো যাতে যাওয়ার আগে পারফেক্ট হয়। তো দেখি এখন একটা ঠিক করে নিই, আজকে সময় পেলে কাটিয়েই নেবো। আরও বাকি অনেকগুলোই ছোটো ছোটো কাজ, দুটো ক্যামেরাটা নিয়ে ক্যানোনা সার্ভিস সেন্টারে যাবো, মানে ক্যানোনা শপে যেতে হবে, যেখান থেকে ক্যামেরাটা কিনেছিলাম ওখানে যেতে হবে। বাকি একটা হার্ড ড্রাইভ না সরি একটা SSD কিনতে হবে। চলো আমি যেতে যেতে তোমার সঙ্গে কথা বলছি, ওখানে কতক্ষণ লাগবে না কি না লাগবে জানি না। আর এই অ্যাঙ্গেলটা মোটর ব্লগের নতুন অ্যাঙ্গেল, তোমরা জানাবো এটা কেমন লাগছে। আগের অ্যাঙ্গেলটা সবাই বলছিল নেমে গেছে, এটা নতুন সেট আপ করলাম একদম। এটা যদি ভুল হয় তাহলে আমাকে আরও একটা সেট আপ করতে হবে। আমি বালক লাভা খুঁজে পাচ্ছিলাম না, আমি এবার বালক লাভা ছাড়া একদম গাড়ি চালাতে পারি না, মানে হেলমেট পরতেই পারি না, নতুন হেলমেট পরে গাড়ি চালাচ্ছি। হেলমেটটা একদিন পরা নেই না, আবার সেই টাইট টাইট লাগলো আজকে, এবার আজকে পরে অনেকটা পরে বুঝতে পারবো কি হয় না হয়। প্রচণ্ড রোদ, আমার ভেতর দিয়ে না ঘামছে পুরো গাইজ, জাস্ট ঘামছে। আমি এখন কথা বলছি তোমার সঙ্গে, ভাইজার নামিয়ে, ভাইজার তুলে কথা বলার পরে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানাবে। এই আমি ভাইজার তুলে দিলাম গাইজ, তোমরা জানাবে এক্সট্রা কোনো সাউন্ড ফাউন্ড আসছে কিনা। আসার সেরকম ইম্প্যাক্ট পাওয়ার কথা নয়, বাট তবুও কালকে আমার কলকাতা যাওয়ার কথা। বেসিক্যালি আজকেও আমি চলে যাবো না, হয়তো আজকেও কলকাতা যেতাম, কালকে হয়তো দোন কিনতে হয়নি, হয়তো না মোটামুটি কালকে বা পরশু হয়তো ফাইনাল কলকাতা যাচ্ছি দোনটা কিনতে, কারণ দোন ছাড়া আমি লাদাখ যাবো না। উফ, একবারে প্রচুর খরচা হয়ে গেলো। বেসিক্যালি হয়েছে কি, আমি মানে লাদাখের প্ল্যান কিন্তু আমার লাস্ট মোটামুটি 10-11 মাস আগে হয়ে গেছে, জুনে লাদাখ যাবো। আমার ভুলটা হয়েছে কোথায়, আমি না কোনো কিছু রেডি রাখিনি, সব একবারে জ্যাকেট একবারে প্যান্ট একবারে, মানে তোমরা দেখলে হেলমেট হেলমেট সব একবারে করেছি। আর এইখানেই আমার না একবারে মানে সেই খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেলো, মানে যাওয়ার যা টাকা তার ডবল টাকা আমার জিনিসপত্র কিনতে লেগে গেলো, ওইখানেই আমার একটু গায়ে লাগছে। বাট চলো দিস ইনভেস্টমেন্ট, আমি তো এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে দেখছি আপাতত, দেখা যাক কি হয়। তো গাইজ আমরা পৌঁছে গেছি গোপালদার দোকান, দেখো কৃষ্ণগড়ে মাধুসূচিকে ঠিক উল্টো দেখি গোপালদার দোকান, যারা আসতে চাও তাহলে আসতে পারো, কৃষ্ণগড়ে আগে সব থেকে ভালো স্টিকার গোপালদে করে। ভাই ওর কাছে দিয়ে আসলাম গোপালদার কাছে সব, কিন্তু সন্ধ্যা 7টার আগে হবে না বলছে, কারণ ওগুলো স্টিকারগুলো সব তৈরি হয়ে আসবে তারপরে করে দেবে। আমি তোমাদেরকে বলে দিই, আমি ভেবেছিলাম হেলমেটটা পুরো PPF যে সাদা রঙের যে ইয়েগুলো হয় না, ওইগুলো দিয়ে পুরো র্যাপ করে নেবো হেলমেটটা, যাতে আমার কালারই থাকে আবার স্ক্র্যাচেস না আসে, সেইটা মানে ভেবেছিলাম করবো, কিন্তু এখন ওর কাছে নেই, ও শনিবারে আসবে। মানে আমাকে আবার গোপালদার কাছে আরেকবার আসতে হবে আজকে, তাহলে আমার আমি আর সেরকম কোনো কাজ হয়নি, আমি একটা ভুল করে ফেলেছি, আমার গাড়িতে যে জিনিসগুলো লাগানো ছিল সেগুলো যদি আমি নিয়ে আসতাম কোনোভাবে তাহলে মনোজের কাছ থেকে করে নিতে পারতাম, আমি সেগুলো তো আনলাম না। দেখি মনোজের কাছে যাই, টুকটাক ওই ব্রেক শুয়ের কাজটা আছে আর দু একটা ছোট ছোট কাজ আছে ওইগুলো করে নিই। গাইজ বলে না যেদিন কপাল খারাপ থাকে সেদিন সব দিক থেকে কপাল খারাপ থাকে, গোপালদার কাছে গোপালদা বললো সন্ধ্যাবেলার আগে হবে না, আদৌ জানি না সন্ধ্যাবেলা করে দেবে কিনা। মনোজদার কাছেও আজকে কোনো কাজই হলো না সেরকম, মানে কোনো কাজ আমি করার জন্য আসিনি যদি মনোজদার কাছে, আমি গোপালদার কাছে ভেবেছিলাম আজকেই হয়ে যাবে, দিনে দিনে আরো কটা ছোট ছোট কাজ আছে, এবার যদি না হয় তাহলে আজকে ভিডিও ছাড়তে পারবো না, আমি কি ভিডিও তোমাদেরকে দেখাবো কি যে ছাড়বো, যদি না হয় তাহলে আমার বেকার আসা হলো, পুরো বেকার গাইজ। এখন আমি একটু যাচ্ছি গৌতমদার বাড়িতে। গাইজ এটা কি হচ্ছে আজকে আমার সাথে, মানে কি বলবো, মানে কোনো জায়গায় আমি সাকসেসফুল নই। গৌতমদার 4টার সময় আমাকে আসতে বলেছিল বাড়িতে, ফোন ঢুকছে না, আমি বাড়ি চলে এসেছিলাম, গৌতমদার কাছ থেকে আসতে পারিনি বাড়িতে, গুড়িয়া দিয়ে মানে কেউ নেই, আমার কোনো কাজ আজকে হচ্ছে না, মানে কেন, আমি দেখবি একদিন বাড়ি থাকতে পারতাম বা অন্য কোনো কাজ করতে পারতাম আজকে। চলো এখন আমি যাবো হচ্ছে তোমার ইয়েতে SSD দেখতে। আচ্ছা SSD-র ব্যাপারটা হচ্ছে আমার কাছে হার্ড ড্রাইভ আছে তোমরা জানো, তো আর একটা 2TB হার্ড ড্রাইভ আমি নেবো, ভেবেছিলাম 2TB হার্ড ড্রাইভ নেবো, 2TB হার্ড ড্রাইভের দাম পড়ছিল অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা মতো। হ্যাঁ চলো 2TB হার্ড ড্রাইভ সেটা দরকার নিয়ে নেবো, কিন্তু এখন শুনছি আমাকে প্রীতম বললো যে হাই অল্টিটিউডে গেলে নাকি হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায় 10,000 ফুটের উপরে গেলে। তো প্রীতম বললো যে দেখ এত কষ্ট করে এত খরচা করে যাচ্ছিস, মেন তো ঘোরা ঠিক আছে, তো সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে কন্টেন্ট, তো কন্টেন্টে যদি আমার নষ্ট হয়ে যায় মানে হার্ড ড্রাইভ ক্র্যাশ যদি বাইনি চান্স করে যায় হার্ড ড্রাইভ ক্র্যাশ, তো তাহলে চাপ হয়ে যাবে, ওই জন্য আমি SSD নিচ্ছি। তো SSD 1TB-র দাম অনেকটাই পড়ে যাবে 12,000 টাকা, দেখি আমি সুমনদার দোকানে যাবো যেটা কমে ঠিকঠাক হবে সেটা নেবো আপাতত। আর ল্যাপটপে যেহেতু SSD আছে, ওই জন্য আমার ল্যাপটপে না ল্যাপটপ নিয়ে কোনো সমস্যা হয় না, ল্যাপটপে তো হার্ড ড্রাইভ নেই, তো আপাতত আমি আগে জহরলাল মানে সুমনদার দোকানে গিয়ে ওটা বলি টেক কেয়ার, ওখানে গিয়ে আগে আমি কাজটা সারি, একটা কাজটাকে সারি তারপরে বাকি কাজ দেখা যাচ্ছে।
গাইজ লিটারালি তোমাদেরকে লাস্ট যেটা দেখালাম যেটা নিচ্ছি ওটা হলো না, ওটা তোমার কিছু একটা প্রবলেম হয়েছে। আমার যে কোনো কাজ হচ্ছে না, তার মধ্যে এক্ষুনি মা ফোন করেছিল, লিলি মানে আমার যে পেট ডগটা, তো অনেকে হয়তো চেনো অনেকে আবার চেনো না, সে কোনো কারণে রাস্তায় যায় না গাই, সারাদিন খোলা থাকে, আমার না আমি কথা বলতে পারছি না ঠিকঠাক করে, সারাদিন খোলা থাকে রাস্তায় বেরোয় না। আজকে রাস্তায় বেরিয়ে একটা বাইকের সঙ্গে একটু অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, আমি তো বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মানে আমি তাই নর্মালি বেরোই না গাইজ, কিন্তু আজকে মায়ের গলা পেয়েছে, মা আমাদের রাস্তায় অফিস থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করছিল কারোর সাথে, মায়ের গলা পেয়ে চলে গেছে, ছাড়া থাকে গেট খোলা থেকে রাস্তাতে যাই না কারোর পারমিশন, মানে যাই না, আমরা গেলে আমাদের পেছন সঙ্গে হয়তো যাই, আর ওকে আমরা কিনে এনে অবধি গলায় একদিনও দড়ি পরাইনি কোনো দিন, যদি কখনো আটকে রাখা হয়েছে ঘরের মধ্যে খোলা আটকে রেখেছি, কোনোদিন দড়ি পরাইনি গলায়। আমি মেট্রো গলি পৌঁছে গেছি এখন, এমনিতে আমি পারি না, দু তিনটা দোকান ঘুরলাম, দুটো জিনিস নিলাম, ড্রোনটা এখনো হয়নি ফাইনালি, মানে এখনো অবধি হয়নি, দাম এক এক জায়গায় এক এক রকম বলছে, যেটা চাইছি সেটা পাচ্ছি না, তো সেজন্য এখন নিয়ে নিই, আপাতত খিদে পেয়েছে, কিছুটা খেয়ে নেবো তারপরে আবার যাবো। এক জায়গায় পেয়েছি সন্ধ্যা ছটার সময় আসতে বললো, এখন বাজে হচ্ছে চারটা, আমি জানি না কী করবো, বাড়ি ফিরতে হবে আমাকে, গিয়ে আমি তোমাদের সঙ্গে মানে দেখাচ্ছি তোমাকে। তবে দাম একই জিনিসের দাম এক এক জায়গায় এক এক রকম, এটা হচ্ছে গায়ে লাগে। গাইজ ড্রোন আমার এখনো হয়নি, আমি ব্যাগ ভরে ফেলেছি উল্টো পাল্টা, এটা ওটা জিনিস কিনে অলরেডি 5-6 টাকা খরচা করে ফেলেছি, ড্রোন এখনো হলো না। এই মেট্রোগুলির লোকজন আমাদেরকে কী ভাবে জানি না, ভাবে আমরা মানে অন্য গ্রহ থেকে এসেছি, মানে এর দোকানে দাম বলছে 40, ওর দোকানে বলছে 45, আমি বলছি ওর দোকানে বেশ কম বললো, বলছে ভালো করে নেবেন, দেখে নেবেন দেখে নেবেন, সব ঠুকিয়ে দেয়, মানে আলাদা লেভেলের। দেখি আপাতত একটা জায়গায় কথা হয়েছে, সেখানে 6টার সময় আসবে, আমার মনে হয় ওখান থেকে, ওখানে সব থেকে কম রেট দিয়েছে আমাকে ড্রোনের, বাকি যা হবে দেখা যাবে আর কি। আমার জাস্ট ভালো লাগে না, একা একা কতক্ষণ ভালো লাগে, একজনকে সাথে থাকলে ভালো লাগে, আর তোমার সঙ্গে বকছি যতটুকু পারছি। আপাতত এটা নিলাম স্যান্ডিস্কের 1 TB SSD, কেননা তোমার হাই অল্টিটিউডে হার্ড ডিস্ক পুড়ে যেতে পারে, মানে খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমার এই টাকাটা পুরো ফালতু আমার গায়ে লাগছে, বিশাল গায়ে লাগছে, বাকি তো সব ঠিক আছে, এই টাকাটা বিশাল গায়ে লাগছে আমার, ওই জায়গায় অন্য কিছু করা যেত, কিছু করার নেই, ডেটা নষ্ট করা যাবে না। গাইজ ফাইনালি চলে এসছে আমাদের ড্রোন ম্যাভিক মিনি, আমি নর্মালটাই নিচ্ছি, মানে এর থেকে ভালো এয়ার ফেয়ারগুলো নিচ্ছি না, আপাতত এদিকে কাজ চালাই, তারপরে দেখা যাবে। তো এবার আনবক্সিং বা আনবক্সিং কোন দিক হবে, এদিক হবে, ফাইনালি ঠিক আছে গাইজ, আপাতত খুলে টুলে নিই, কী কী আছে আমি তোমাদেরকে বাড়িকে তো দেখাবো, আপাতত আমি নিজে একটু চেক করে নিই, ভিডিও করার চক্করে ওইগুলো করতে পারবো না, নাহলে ফাইনালি গাইজ দেখো এত বড় ব্যাগ হয়েছে, এবার বেরোবো, ট্রেন ধরবো, ট্রেনে ধরে গিয়ে কথা হচ্ছে। সো গাইজ রিচড হোম, কালকে আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে, কালকে প্রথম আর প্রথম বলছি না, মানে প্রায় 3-3.5 বছর পরে আমি শিয়ালদা স্টেশনে গেলাম, বেশি তো কম না, আমি শিয়ালদা স্টেশনটা অ্যাভয়েড করতাম আগে, যখন ডেলি প্যাসেঞ্জার করতাম তখন শিয়ালদা স্টেশনটা লিটারলি অ্যাভয়েড করতাম আমি, আমি ভাবতাম মানে কীভাবে ভোরে ট্রেন ধরা যায় দমদম থেকে বা বিধাননগর থেকে, না হলে কীভাবে একদম মধ্যরাতে ট্রেন ধরা যায়, আর যখন এখান থেকে যেতাম তখন আমি দমদমে নেমে পড়তাম, না হলে বিধাননগর নেমে পড়তাম, দিয়ে ঘুরে যেতাম তাও ভালো, কিন্তু শিয়ালদাটাকে অ্যাভয়েড করতাম ভিড়ের জন্য। আর কালকে এতদিন পর শিয়ালদা স্টেশন দেখে আমার না কত ভালো লাগলো, একটুখানি শুটও করেছি যে পুরো লোকজন ভর্তি। যাই হোক কালকে আমি ওখান থেকে চলে এসেছি, আমার আর সেরকম কোনো কাজ ছিল না বলে, আমি এডিট করছি, কালকে রাতে অর্ধেকটা করেছি, করতে করতে অটোমেটিক্যালি আমি ঘুমিয়ে পড়েছি, আর আজকে এখন একটু করে এটা এখনই আপলোড করে রেন্ডার করে দেবো, আরও আমি বাকি অনেক জিনিসপত্র নিয়েছি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, যেতে যেতে দেখাবো, এখন সেটা সব দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। বাকি লিলি এখন সুস্থ আছে গাইজ, ওর মুখের এই জায়গাটা একটু কেটে গেছে, আর পাটা একটু এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর পেটের এই জায়গাটা, এইগুলো তো মানে এই জায়গাগুলোতে ওদের মানে সাধারণত চামড়া হয়, লোম কম থাকে, যেহেতু ফিমেল তো ওই জায়গাটা একটুখানি ছুলে মানে ছ্যাঁচড়ালে যা হয় আর কি রাস্তার উপরে। বাকি সুস্থ আছে, ওকে সঙ্গে সঙ্গে এসে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ডাক্তারখানে নিয়ে যাচ্ছিলো, বাকি এখন সুস্থ, কোনো অসুবিধা নেই, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই। তো এই আজকে ভিডিওকে যে অবধি থাক, জানি একটু দেরি হয়ে গেলো, দুদিন 1-1.5 দিন লেট হয়ে গেলো, আমি জানি যেটা আমি চাইছিলাম না আগের আগে কখনই, বাট চলো কি করা যাবে, সিচুয়েশন এরকম কিছু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা ইনস্টাগ্রামে ফলোটা করো, সাহিল 3007, টাটা, ভালো থেকো, ভালো রাখো।